কখন থেকে কী সব খাবার দিয়ে গেছে, এগুলো খালি কি পেট ভরে? কত একদম মনের কথা কিছু বড় ভাই, আমার খিদায় পেটটা ব্যথা করতেছে। আমাকে কি লাঞ্চ টাঞ্চ দিব না? বললো তো যে লাঞ্চের ব্যবস্থা করতেছে, একটু ধৈর্য ধর। দেখ ভাই, আমি ধৈর্য মর্য ধরতে পারবো না। এই ধৈর্য ধরতে ধরতে শহীদ হয়ে যেত। এই শহীদ একটা হচ্ছে একটা সম্মানজনক শব্দ, যেখানে সেটা শহীদ শব্দটা ব্যবহার করা অনুচিত, উচিত না প্লিজ। ওরে আমার ভাষাবিদরে, আল্লাহর দোহাই লাগে ভাই, তুই সব জায়গায় আঙুল দিস না। বড় ভাই জঘন্য একটা অশ্লীল বাক্য, এই শব্দটা স্থান কাল পাত্র কেড়ে কিন্তু দেওয়া উচিত, যেখানে সেখানে এইসব ব্যবহার করো না। ভাই তোর দুটো পায়ে ধরি, আজকের মতো তুই আমার একটু মার প্লিজ। আমরা মরতাছে খিদার জ্বালায়, আর হ্যাঁ আজকে বাসার জ্বালা লইয়া। আরে ভাই তোমার সব শব্দ ব্যাকরণ ভাষা কি বাদ দাও তো, এখন ক্ষুধা লাগছে, খাওয়ানোর ব্যবস্থা করতে। আমি বুঝি না জ্ঞান অর্জনে এত অনীহা কেন, এই জন্য তো জাতির এই দুর্দশা। আল্লাহ কোন পাপে তুমি এটা আমার ভাই বানাইছো? এই মসুরে তুমি বঙ্কিমার ঘরে না পাঠাইয়া কিল্লি গাছে কোন দুঃখে পাণ্ডবের ঘরে পাঠাইছো, এটাই আমি বুঝতেছি না। জ্বালায় আছে একদিকে বিপাশার জ্বালা, আরেকদিকে ভাষার জ্বালা। তুই তো ভালো কথা কইছস, বিপাশার কথা মনে করে দিছস। আচ্ছা বিপাশার সাথে তোকে দুজনের কি কথা হয়েছে রে? আমার কি কথা হয়েছে আমি তোমার বুঝি না। আরে ব্যাটা কনা আমারে, আমার সাথে কি কথা হয়েছে তখন আমি কমু? তাই তাহলে এক কাজ করো, তুমি তো প্রথমে গিয়ে কথা বলো, তোমার লগে কি কথা হয়েছে তুমি আগে প্রথমে শেয়ার করো। আচ্ছা আমি যদি তোকে লগে শেয়ার করি ঠিক ঠিক বুঝাবি তো, উল্টা পাল্টা কবি না তো? উল্টা পাল্টা কবি তুমি ঠিক ঠিক করতে আর তো ঠিক ঠিক করো নাকি? ওর সাথে কথা বলার পরেও আমাকে যেটা বললো যে আমি তোমার দুই ছোট ভাইয়ের সাথে কথা বলছি জাস্ট ফর্মালিটি মেনটেন করার জন্য, জাস্ট আই ওয়াশ, বুঝছিস? ও আমাকে এটা বললো যে তোমাকে আমার পছন্দ হয়েছে, দ্যাট মিনস আমার কথা বলছে, আমাকে পছন্দ হয়েছে। ধরনী দিদা হও, দিদা হও। যে মানুষ আমার কবিত্বকে পছন্দ করে, যে মানুষ আমার রোমান্টিসিজমকে পছন্দ করে, যে মানুষ আমার পার্সোনালিটিকে পছন্দ করে, সে মানুষ এই গারুলকে পছন্দ করবে? গারুল অসম্ভব। বিপাশা আর আমার মধ্যে যে ঘনিষ্ঠতা হয়েছে, আই হোপ আপনাদের কারোর সাথে ঘনিষ্ঠতা হয় নাই, কখনো হবেও না। এই ঘনিষ্ঠতা মানে? এই খবরদার, শব্দ চয়নে একটু বিচক্ষণতার পরিচয় দিবে। যেখানে সেখানে যখন তখন কোনো ভাষার চয়নে একটু ব্যাপারে সচেতন থেকো, সজাগ থেকো। সজাগ আনি দিই কি বাবা।